আমি মোহাম্মদ ওয়াজিদুর রহমান, সহকারী শিক্ষক গাবিন্দা সরকারি উচ্চ বালক বিদ্যালয়। আমাদের অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগতম। আমাদের অনলাইন স্কুলের ধারাবাহিকতায় আমি আজকে অষ্টম শ্রেণীর জ্যামিতি বিষয়ে কয়েকটি উপপাদ্য পরপর দেখাব। তোমরা একটু তোমাদের পাঠ্য বইটা সামনে রেখে আমার এই ক্লাসটা তোমরা একটু করার চেষ্টা করবে। প্রথম উপপাদ্য একটু বোর্ডের দিকে তাকাও, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমান। আমাদের উপপাদ্য এক হচ্ছে এবিসিডি এর চারটি কোণ, একটা চতুর্ভুজের কয়টা কোণ আছে? চারটে কোণ। আমাদের দেখাতে হবে চারটে কোণের সমষ্টি চার সমকোণ। তাহলে মনে করি এখানে একটু দেখো, আমরা বিশেষ নির্বাচন কি লিখব? মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, তাহলে এর কয়টা কোণ আছে দেখো? এবিসিডি কয়টা কোণ আছে? তাহলে এখানে আমরা একটা কর্ণ নিতে পারি। আমি যেটা অঙ্কন করছি দেখো, মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, এসি একটা কর্ণ। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে দেখো, বিশেষ নির্বাচন আমরা লিখব। আমি সম্পূর্ণটা লিখছি না, মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, এসি হচ্ছে কর্ণ। প্রমাণ করতে হবে যে আমি মূল জিনিসটা লিখছি দেখো, এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান চার সমান। তাহলে আমরা চারটে কোণের সমষ্টি কি লিখবো? চার সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন আছে, এ ও সি যোগ করে আমি আগেই যোগ করে রাখছি, এই জন্য আর নতুন করে যোগ করার দরকার নাই, তুমি লেখার সময় লিখবা। তাহলে এই এসি কর্ণটা এটাকে কয়টা ত্রিভুজে ভাগ করলো দেখো তো? এসি কর্ণ এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। তাহলে এখন একটু দেখো, ত্রিভুজ এ বি সি কয়টা ত্রিভুজ আছে দেখো? তাহলে ত্রিভুজ প্রমাণ, ত্রিভুজ এ বি সি ত্রিভুজের যেকোনো ত্রিভুজের কয়টা কোণ? তিনটা। তিনটা কোণের যোগফল কত? দুই সমকোণ। আমরা আগে বলছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। দেখো তো এবিসি ত্রিভুজের এটা একটা কোণ, এটা একটা কোণ, আর এটা একটা। তাহলে বিএসি কোণ যোগ বিসিএ কোণ যোগ বি কোণ সমান দুই সমকোণ। বন্ধু এটা আমরা কোথেকে পেলাম? যে ত্রিভুজে তিন কোণের সমষ্টি দুই সমান। আবার ত্রিভুজ আরেকটা ত্রিভুজ কোণ দেখো, ত্রিভুজ এ ডি সি এ এখানেও তিনটা কোণ আছে দেখো তো, কি কি কোণ দেওয়া যায়? এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে দেখো তো আমরা প্রথম কি লিখব? ডি এ সি কোণ, ডি এ সি কোণ যোগ ডিসিএ কোণ যোগ ডি কোণ সমান দুই সমকোণ। বন্ধুরা এটা হচ্ছে মূল তত্ত্ব, এটা যদি আমরা জানি তাহলে আমাদের মূল পড়াটা সামনের দিকে এগিয়ে নিতে সুবিধা হবে। তাহলে আমরা এই কোণ দেখো, এই কোণ, এই কোণ আর এই কোণ সমান দুই সমকোণ, আবার এই কোণ, এই কোণ আর এই কোণ মিলে দুই সমকোণ। এখন যদি আমি সবগুলো যোগ করে দিই, এটা মনে করি যে আমি একটা সমীকরণ আকারে যদি মনে করি আমি যোগ করে দিলাম, তাহলে যোগ করে দিই দেখো, তাহলে এই তো দেখো বিএসি কোণ যোগ ডিএসি কোণ যোগ বিসিএ কোণ যোগ ডিসিএ কোণ যোগ বি কোণ যোগ ডি কোণ সমান চার সমকোণ। দেখো আমি একটু সমীকরণের আদল লিখলাম, আমরা কিভাবে লিখতে পারি? তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এখানেও তিন কোণের সমষ্টি দুই সমকোণ, দেখা আমি যোগ করে দিলাম। এখন দেখো তো এই দুটো কোণ সমান কি লেখা যায় এবং এই দুটো কোণ সমান কি লেখা যায়? একটু বোর্ডে 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 তাকাও, বি এ সি আর ডি এ সি দেখো, বি এ সি আর ডি এ সি কি লেখা যায় দেখো তো? এ লেখা যায় না, তাহলে এই দুটো মিলে আমি কি লিখবো? এ সম্পূর্ণটা হচ্ছে
কে তাহলে এ কোণ আবার দেখো আমি এখানে ঘুরে দেখাচ্ছি দেখো বি সি এ কোণ যোগ ডি সি এ কোণ দেখো তো এই কোণটা না পুরোটা এটা আমরা লিখতে পারি বি সি কোণ তাহলে কোণটা আমরা লিখতে পারি এই দুটো সমান আমরা কি লিখব সি কোণ আর এই দুটো তো আমাদের আছে তাহলে বি কোণ যোগ ডি কোণ সমান 400 তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে ত্রিভুজের চার কোণের সমষ্টি 400 কোণ তাহলে আমরা লিখব সুতরাং কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি সমান 400 কোণ তাহলে আমরা কি প্রমাণ করতে হবে দেখো এ এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ সমান 400 কোণ আমি প্রমাণ করলাম তো এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ সমান হচ্ছে 400 কোণ তাহলে যেটা প্রমাণ করতে বলা হচ্ছে সেটা আমি অলরেডি প্রমাণ করে ফেলছি এটা আমাদের চতুর্ভুজ সংক্রান্ত প্রথম উপপাদ্য এই উপপাদ্যটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা ধন্যবাদ বন্ধুরা পরের ক্লাস অবশ্যই দেখবা।